চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকা দুই বিভাগীয় শহরে। রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে 16 ঘন্টা অভিযান চালিয়ে অস্ত্র ও তরীর সরঞ্জামাদি সহ চার কারিগর গ্রেপ্তার। অবরোধে যুবদল নেতাকর্মীদের ইট পাটকেলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ সহ পাঁচজন আহত, একজনকে আটক। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশু সহ 24 রোহিঙ্গা উদ্ধার। চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সিইউডিএস এর উদ্যোগে শুক্রবার আয়োজিত হতে যাচ্ছে সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।